নমস্কার বন্ধুরা আমি কিংশু বজুদ্দার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা উত্তর দক্ষিণ বইটি পাঠপ্রতিক্রিয়া এই বইটিতে সাহিত্যিক শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের দুটি বিখ্যাত উপন্যাস ফেরা ও রক্তের বিষ রয়েছে ফেরা গল্পে কাটিহারে থাকাকালীন অতনু এবং প্রকাশের বন্ধুত্বের কথা উঠেছে এসেছে পরবর্তীকালে ম্যাট্রিক পাশ করার পর অতনু জলপাইগুড়ির কলেজে ভর্তি হয় আলিপুরদুয়ারে গিয়ে আবার অতনুর সঙ্গে দেখা হয় তার বাল্যবন্ধু প্রকাশের বিপ্লব লড়াই অধিকারের জন্য সংগ্রাম মৌলিক অধিকার রাজনৈতিক মুক্তি সাম্য এসবকে কেন্দ্র করে শুরু হলো অতনুর রাজনৈতিক জীবন আলাপ হলো কালী মিত্রের সাথে বিধানসভার সাধারণ নির্বাচনে দাঁড়ায় অতনু কিন্তু হাজার দুয়ে ভোটে হেরে যায় এর কিছুদিন পর দুলুর সাথে অতনুর বিয়ে হয়ে যায় উত্তর বাংলার বাই ইলেকশানে আবার হেরে যাওয়ার পর অতনু পার্টির মেম্বারশিপ ছেড়ে দেয় ইউনিভার্সিটি ল কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেনারেল সেক্রেটারি হয় অতনু ইতিমধ্যে অতনু তিন সন্তান হয় ঝিমলি ছোটন এবং তিতু প্রকাশ এবং অতনু দুই ভিন্ন দলের প্রতিনিধি হয় এবং তারা একসাথে সরকার তৈরি করে এইভাবে এগিয়ে চলতে থাকে অতনু রাজনৈতিক জীবন এর মধ্যে প্রকাশ খুন হয় সামাজিক অস্থিরতা বাড়ার সাথে সাথে আত্মরক্ষার জন্য স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে অতনু চলে যায় অন্যত্র শুরু করতে চায় নতুনভাবে সমাজের কাজ রক্তের বিষ গল্পে বালিয়ারা নরেশ চন্দ্রের বাড়িতে ভাড়া থাকে গগনচাঁদ এবং সুরেন খাড়া নানক চৌধুরীর ছেলে সন্তু পড়াশোনায় ভালো হলেও খুব ডানপিটে ও চঞ্চল এর মধ্যে নরেশ মজুমদারের শালি বেগমের ছেলে খুন হয় সে আবার ডাক বিক্রি করত কালো ছিল প্রত্যক্ষদর্শী সে বলে যে গগন খুনটা করেছে নরেশ মজুমদারের স্ত্রীর সহায়তায় গগনচাঁদ পালিয়ে যায় তার বন্ধু ছটকুর কাছে কি হয় তারপর সত্যিকারে খুনি কে গগন চাঁদই খুনি নাকি অন্য কেউ মা যদি সম্মান না করে তবে ছেলেমেয়েরা কোনোদিন বাবাকে সম্মান করতে শেখে না আয়নায় কোনো প্রতিচ্ছবি থাকে না পৃথিবীতে কত ঘটনা ঘটে সব মুছে যায় অবিকল আয়নার মতো বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার কোনো একটি বইয়ের পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার